দেখো, আজকে আমি বৌবাজারের গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়ামে এসেছি। দোকানের ফোন নাম্বার অ্যাড্রেস সবই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি ফার্স্ট একটা লাইট ওয়েট চুর দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। এটার ওয়েট এসে যাচ্ছে 6 গ্রাম, একদম লাইট ওয়েট কিন্তু 6 গ্রাম, এবং এটার দাম এসে যাচ্ছে 34,100 টাকা অ্যাপ্রক্স। 6 গ্রাম এবং এটার দাম এসে যাচ্ছে 34,100 টাকা অ্যাপ্রক্স। এগুলো সবই কিন্তু 22 ক্যারেট হলমার্ক, এবং যারা লাইট ওয়েট খুঁজছে, এটা কিন্তু এক পিসের দাম বলছি আমি। খুবই লাইট ওয়েট চুর দিয়ে কিন্তু শুরু করলাম। দেখে নাও ডিজাইনটা, খুব একটা হালকা ডিজাইন, নিজেদের জন্য ইউজ করতে পারো অথবা বিয়ের পারপাসেও কিনতে পারো। 6.490 আর একটা চুর দেখাচ্ছি, 6.490 গ্রাম। দেখে নাও ডিজাইনটা, এটাও কিন্তু একদম হালকা, এবং এটার দাম এসে যাচ্ছে 37,650 অ্যাপ্রক্স। দেখো এখানে একরকম ডিজাইন রয়েছে আর এখানে একরকম ডিজাইন রয়েছে, এই দুটো ডিজাইনই ঘুরে আসছে। এবং থিকনেসটা দেখে নাও, যারা সরু পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একদম আইডিয়াল। দেখে নাও ডিজাইনটা, একদম লাইট ওয়েট কিন্তু আমি চুর দেখাচ্ছি। 13 গ্রামের একটা দেখাচ্ছি, দেখো এটা ওয়েট এসে যাচ্ছে 13 গ্রাম, এবং আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম এসে যাচ্ছে 75,400 অ্যাপ্রক্স। 75,400, এগুলো সবই কিন্তু খিল দেওয়া। এখানে একরকম ডিজাইন রয়েছে, এখানে একরকম, আবার এখানে, দেখে নাও ডিজাইনটা। এগুলো কিন্তু বিয়ের পারপাসে তোমরা কিনতেই পারো, হালকার উপরে কিন্তু ডিজাইন কিন্তু খুবই সুন্দর। ফোরটিন গ্রামের একটা চুর দেখাচ্ছি, ডিজাইনটা দেখো। 14 গ্রামের মধ্যে ওয়ান পিসের, আমি কিন্তু আজকে সবই ওয়ান পিসের দাম এবং ওয়েট বলছি, ওয়ান পিসের দাম এসে আছে 81,200 অ্যাপ্রক্স। 14 গ্রাম, 81,200। ডিজাইনটা দেখে নাও, এরকম শেপ ডিজাইনটা রয়েছে, পুরো ডিজাইনটা এইভাবে যাচ্ছে, এবং সবগুলোই কিন্তু খিল দেওয়া আছে। আমি কিন্তু সবই এক পিসের ওয়েট এবং দাম কিন্তু বলছি। এটা দেখো ওয়েট এসে যাচ্ছে 11 গ্রাম, এবং এটার দাম এসে যাচ্ছে 63,800 অ্যাপ্রক্স। 63,800, দেখো থিকনেসটা এতটা, এবং ডিজাইনটা, পুরো ডিজাইনটা এইভাবে যাচ্ছে। ডিজাইনগুলো কিন্তু হালকা লাইট ওয়েটের মধ্যেও কিন্তু ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর, বিয়ে পারপাসে কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট, বা তোমরা নিজেদের জন্য কিন্তু কিনতে পারো। খুব সুন্দর কিন্তু ডিজাইনটা, এরম কিন্তু গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়ামে কিন্তু প্রচুর আছে, তোমরা এসে দেখতে পারো। এই চুরটা দেখে নাও, এটার ওয়েট এসে যাচ্ছে 15 গ্রাম, এবং এটার দাম এসে যাচ্ছে 87,000 অ্যাপ্রক্স। 87,000 অ্যাপ্রক্স, দেখে নাও ডিজাইনটা, খুব সুন্দর কিন্তু ডিজাইনটা, এবং রোজকারের গোল্ড নয় শেপটা, শেপটা একটুখানি কিন্তু আলাদা, পুরো ডিজাইনটা এইভাবে আসছে। পুরো ডিজাইনটা কিন্তু এরকম, এটার ওয়েট এসে আছে 6.66 গ্রাম, এবং এটার দাম এসে আছে 38,600 ওয়ান পিসের ওয়েট এবং দাম কিন্তু আমি বলছি তোমাদের। দেখে নাও ডিজাইনটা, ডিজাইনটা এরম ভাবে আসছে। 13 গ্রামের আর একটা চুর দেখাচ্ছি, দেখো এটাও ওয়েট এসে যাচ্ছে 13 গ্রাম, এবং দাম এসে যাচ্ছে ওয়ান পিসের দাম বলছি 75,400 অ্যাপ্রক্স। 75,400 অ্যাপ্রক্স, দেখে নাও ডিজাইনটা, এখানে একরকম ডিজাইন রয়েছে, আবার এখানে একরকম ডিজাইন, আবার এই জায়গাটা এরকম, পুরো ডিজাইনটা কিন্তু এইভাবে আসছে। ফিফটিন গ্রাম ওয়েট এসে যাচ্ছে ওয়ান পিসের, 15 গ্রাম, দেখে নাও ডিজাইনটা, এবং এটার অ্যাপ্রক্স দাম এসে যাচ্ছে 87,000, ওয়ান পিসের দাম 87,000। দেখে নাও ডিজাইনটা,
দেখো 15 গ্রামের একটা চুড় দেখাচ্ছি, বেশ মোটার উপর রয়েছে চুড়টা, কিন্তু 15 গ্রাম এটার ওয়ান পিসের ওয়েট এবং এর দাম এসে আছে 87,000 অ্যাপ্রক্স। চুড়ের থিকনেসটা দেখো এতটা, বিয়েতে পড়লে কিন্তু হাতটা পুরোই ভরা থাকবে। আর ডিজাইনটা বেশ সুন্দর, দেখে নাও ডিজাইনটা। ডিজাইনটা এরকম আসছে। এই ওয়ান পিস চুড়টার ওয়েট এসে যাচ্ছে 10 গ্রাম এবং এটার দাম এসে যাচ্ছে 58,000 অ্যাপ্রক্স। 58,000-এ কিন্তু ওয়ান পিসের দাম বললাম আমি 58,000। দেখে নাও ডিজাইনটা, খুব হালকা সরুর ওপর ডিজাইন, যারা পছন্দ করো তাদের কিন্তু এটা বেশ ভালো লাগবে। ডিজাইনটা এরকম আসছে 13 গ্রাম। এই ওয়েট এটার ওয়েট এসে আছে 13 গ্রাম এবং দাম এসে আছে 75,400 অ্যাপ্রক্স। এবং ডিজাইনটা দেখে নাও, থিকনেসটাও কিন্তু বেশ চওড়া, বিয়ের কোনাকে কিন্তু হাতে পড়লে বেশ ভালো লাগবে, আর তোমরা নিজেদের জন্য কিন্তু কিনতে পারো। এটার ওয়েট এসে আছে 1 পিস 11 গ্রাম। দেখে নাও ডিজাইনটা, এবং অ্যাপ্রক্স দাম এসে আছে 63,800। ডিজাইনটা দেখো খুব সুন্দর, কিন্তু ডিজাইনটা পুরো ডিজাইনটাই কিন্তু এইভাবেই আসছে। দোকানে কিন্তু প্রচুর আছে, তোমরা একবার এসে দেখে কেনাকাটা করো। 9 গ্রামের একটা লাস্ট চুড় দেখাচ্ছি, এটা ওয়ান পিসের দাম এসে আছে 52,000। এটার সাথে আমি আমার ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, আর অল নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলো না। পরের ভিডিও নিয়ে আবার চলে আসছি।